ভালো আছি। আর আজকে আমি হাজির হয়েছি একটা দারুণ একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে, খুবই সুন্দর একটা ভিডিও। তোমরা কি ভাবছো সারপ্রাইজ মানে কি, শপিং করেছি? একদম না। তাহলে কি, অবশ্যই একটা সারপ্রাইজ ভিডিও। আমার কাছে তো খুবই একটা সুন্দর ভিডিও, সুন্দর একটা মুহূর্ত, আর আমার বেবির কাছেও। অ্যাকচুয়ালি আমরা মার্কেট থেকে একটা দূরে ফাঁকা জায়গায় রোডে আমরা যাচ্ছিলাম, সেখানে দেখলাম যে দুর্গা ঠাকুরের মূর্তি বানাচ্ছে, অনেক মূর্তি। আমি হাজবেন্ডকে বললাম চল একবার দেখি আসি কিভাবে মূর্তিটা বানাচ্ছে। একদম ফাঁকা একটা জায়গায় ত্রিপল দিয়ে ঘিরে যেমন হয় না মূর্তি বানায়, অনেকগুলি মূর্তি বানানো হচ্ছিল। তো আমি বাইকটাকে রেখে ওখানে গেলাম, আমি প্রথমে ফার্স্টে দেখতে থাকলাম, বা আমার বেবিও দেখতে থাকলো, ওরকম ইন্টারেস্টিং লাগছিল, আমারও খুব ইন্টারেস্টিং লাগছিল, কারণ আমরা এত কাছ থেকে কোনোদিন দেখিনি যে দুর্গা মূর্তিকে কিভাবে বানানো হয়। আমার বাপের বাড়িতেও মানে দুর্গা পূজা হয়, মূর্তি বানানো হয়, মাঝে মাঝে দেখি, ডেলি তো দেখি না যে কিভাবে ডিজাইন আঁকছে কি কালার করছে, ওইভাবে কোনোদিনই আমাদের দেখা হয়নি। তা আমি দেখলাম, আমার দেখে খুব ভালো লাগলো। তা ওদের কাছে আমি রিকোয়েস্ট করলাম যে দাদা আমি একটা ভিডিও করতে পারবো, আমাকে কোশ্চেন করলে যে কি করবে। ভাবলে যে আমি এমনি মানে ভিডিও একটা বানানো তুলবো যে আপনারা কিভাবে এটা বানাচ্ছেন, বলছে হ্যাঁ তোলো। আমি বেশ কিছুক্ষণ টাইম ওখানে স্পেন্ড করলাম, আর কিছু কিছু মুহূর্ত আমি তুলে এনেছি, আর ওটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি। আর ওখানে পাশেই ছিল কাশবন, ওটাকেও আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম। দেখলে যখন আমরা মণ্ডপে যাই একটা দুর্গা মাকে যখন আমি ফার্স্ট টাইম দেখি, এক খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা দুর্গা মা মূর্তি খুব সুন্দর বানায়, আর বিশেষ করে আমাদের চোখের প্রতি, বিশেষ করে আমাদের আকর্ষণটা বেশিই যায় দুর্গা মায়ের প্রতি। আর দেখলাম একটা কারিগর কিভাবে মাটি, কালার আর তুলির সাহায্যে এত সুন্দর পরিশ্রমের দ্বারা একটা মূর্তি বানায়, সত্যি খুব কষ্টে। মনটা হচ্ছিল অনেকক্ষণ আরো টাইমটা স্পেন্ড করি, কিন্তু কিছু তো করার নাই, যে কাজের জন্য গিয়েছিলাম ওটা তো আগে দেখতেই হবে। তাই বন্ধুরা আমি তুলে এনেছি আর তোমাদের কাছে আমি ওটা শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখবে ওটা আমার পুরো নিজে হাতে তোলা ভিডিওটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এন্ড কমেন্ট করবে।